সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। সকাল 11টা নাগাদ নবগ্রাম জুবলি মার্কেটের পাশে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটা এটিএম ছিল, সেই এটিএমটার মধ্যে হঠাৎ করে এটিএম মেশিনটা ধর্মড়িয়ে ভেঙে পড়ে। যখন তারা কোনো গ্রাহক এটিএমে পয়সা তুলতে এসেছিলেন, তিনিও হকচকিয়ে যান যে কী হলো, হঠাৎ করে এটিএম মেশিন বসে যায় এবং পরক্ষণেই এলাকার মানুষ এবং যারা এসেছিলেন টাকা তুলতে তারাও ব্যাপারটায় প্রথমেই থতমত খেয়ে যান। তারপর খবর যায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখায় নবগ্রামের, সেখান থেকে আধিকারিকরা আসেন এবং ক্রেনে খবর দেন। ক্রেন এসে এখন সেই কাজ চলছে, মেশিন দিয়ে ইউবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সেই এটিএম তুলে নিয়ে যাচ্ছে ক্রেন দিয়ে, এবং মানুষ জানতে চাইছে যে হঠাৎ করে কেন ভেঙে গেল। তাতে জানা যাচ্ছে যে পাশে বড় ঝিল রয়েছে, সেই ঝিলের মাটি নিচ থেকে বসে যাওয়ার জন্য ধস নেমেছে। এই ধসের কারণে হঠাৎ করে এই এটিএম মেশিন ভেঙে গেছে বলে এলাকার মানুষের, এবং যারা পঞ্চায়েতের উপপ্রধান অলোক পাল তিনিও এসেছিলেন, তিনি বললেন যে পাশে বড় ঝিল থাকার জন্য এই দুর্ঘটনা ঘটে গেছে। আমরা দেখে নিচ্ছি সেই খবর একটা ছোট্ট বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি, অ্যাডমিশন গোয়িং অন। ওম জুয়েলার্সে সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ, কর্ণগরের ওম জুয়েলার্স। নবগ্রাম ইন্ডেন প্রতিদিন 24 ঘন্টা আপনাদের সেবায়, ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয়। প্লায়ারও নিয়ে এসছে, ইয়েতে ইয়ে নেই, এর থেকে আমার প্লায়ার অনেক বেটার, ট্র্যাক ট্র্যাক করে হয়ে যায়। তোমাকে বলতে হবে না, ও সব সময়
মিজুরি ঘর করে দিয়েছি মানে নিচে বসে গেছে সারাক্ষণ এখানেই থাকি, হঠাৎ করে আওয়াজ হলো, তাকিয়ে দেখি মেশিনটা কাত হয়ে পড়ে গেল, কি ব্যাপার? সঙ্গে সঙ্গে আসলাম, সবাই মিলেই আসলাম আমরা যারা এখানে থাকি, দেখা হলো মেশিনটা কাত হয়ে পড়ে রয়েছে। কারণ কি করে কাত হয়ে পড়ে রইল, ধস নিচে দেখলাম গর্ত হয়ে আছে, এটাই কারণ আর কি। সঙ্গে সঙ্গে আমাদের ম্যানেজার সাহেব আধিকারিকদের খবর দেওয়া হলো, ওনারা সঙ্গে সঙ্গে চলে আসলেন, আমাদের সহযোগিতা সবার সহযোগিতা এবার এটাকে তোলবার ব্যবস্থা হচ্ছে। ভিড় হচ্ছে, একটা গাড়ি ওই ক্রেন টাইপের একটা গাড়ি এসে টিমের কাউন্টারটাকে তোলার চেষ্টা করছে। তারপরে গিয়ে দেখলাম ওখানে যে ওই নিচ থেকে ধস নেমে গেছে। অ্যাকচুয়ালি ওটা যেটা করেছে সেটা অ্যাকচুয়ালি কোনো রড ফড দিয়ে ঢালাই ফালাই কিছু নেই, চারদিকে ইটের গাঁথনি এবং ওই একটু রাফ ঢালাই দিয়ে ওই তার ওপরে এটা বসিয়েছিল। যার জন্য ইঁদুরের মনে হচ্ছে যা ইঁদুর কেটে 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 মাটিটাকে নিচের মাটিটাকে সরিয়ে দিয়েছে, এবং নিচে তো ঝিল আছে ওর নিচে, ওই যার জন্য ওই ইঁদুর কাটার পরেই ওটা ধস নেমেছে। একদম কাউন্টারে ঢুকেছিল শুনলাম, সে নাকি ভয়ে চলে এসে হুড়মুড়িয়ে পড়েছে, তারপরে এখন ওদের ওই ক্রেন এনে ওইটাকে তুলে নিয়ে চলে গেল। ক্যামেরায় সৌরভ আদকের সঙ্গে স্বরূপ দত্ত, সৃজন খবর বাংলা।